আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলুন ঝটপট প্রতিদিনকার মতো শিখে ফেলি আজকের দিনের তিনটি ইংরেজি শব্দ। আজকে প্রথম শব্দটি হলো স্মুজ। স্মুজ শব্দের অর্থ হলো, দেখেন, গুজব বা বৃথা কথা। এটা নর্মালি ইনফর্মাল কনভারসেশনে ইউজ হয় যখন মানুষ লাইভলি এবং ফ্রেন্ডলি কনভারসেশন করে এবং মানুষকে, মোস্ট ইম্পর্টেন্টলি, মানুষকে ইমপ্রেস করার জন্য বা ম্যানিপুলেট করার জন্য। এটার সিনোনিমস দেখেন দেয়া আছে যে অ্যাসোসিয়েট, সার্কুলেট, হবনব, মিট, মিঙ্গল। এটা বিএস দেয়া আছে, আপনারা নিশ্চয়ই জানেন বিএস মানে কি, চ্যাটার, চিউ দ্য ফ্যাট, গ্যাপ, পেলাভার, এরকম। তো এগুলার, এটা স্মুথ শব্দটার মোস্টলি নেগেটিভ কনোটেশনে ইউজ হয়। আচ্ছা, দ্বিতীয় শব্দটি হলো ক্রিঞ্জ। ক্রিঞ্জ শব্দটা হলো আশঙ্কা ইত্যাদিতে কুঁকড়ে যাওয়া, হীনভাবে নত হওয়া বা অবনত হওয়া। এটা হলো যে, মানে আপনার আপনার মাথা কোনো কারণে, কোনো অকার্ডনেস বা এম্বারাসমেন্টের জন্য এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যেটার কারণে আপনার মাথা হীনভাবে নত হয়, ওটাকেই বলা হয় ক্রিঞ্জ। ওকে, আর এটার মানে সো এম্বারাসিং অ্যান্ড অকার্ড সিচুয়েশনের সময় এই শব্দটা ইউজ হয়, এটা একটা 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 স্ল্যাং হিসেবে। ঠিক আছে, এখানে এক্সাম্পলগুলো দেওয়া আছে, দেখেন, হি ক্রিঞ্জড অ্যাওয়ে ফ্রম দ্য ব্লো, হে আই ক্রিঞ্জড অ্যাট হিজ স্টুপিডিটি। সো এভাবে ইউজ হয় আর কি। তৃতীয় শব্দটি হলো আলটেরিয়র। আলটেরিয়র শব্দের অর্থ হলো পরবর্তীকালের, ভবিষ্য, প্রচ্ছন্ন, অধিকতর দূরবর্তী, অস্পষ্ট, যেই জিনিসটা আর কি অনেক দূরে, আপনি ভবিষ্যৎটা ফর্সি করতে পারছেন না, যেটা আলটেরিয়র ফিউচার, অনেক মানে যেটা অস্পষ্ট ফিউচার, যেটা আপনি কে ফর্সি করতে পারছেন না, প্রেডিক্ট করতে পারছেন না। লাইক সিনোনিমস দেওয়া আছে, দেখেন, ইনভিজিবল, অ্যাডজেক্টিভ অনাবল, টু বি সিন, হিডেন, কনসিল্ড, কভার্ড। ঠিক আছে, এখানে কি বলেছে দেখেন, বিয়ন্ড হোয়াট ইজ ইমিডিয়েট অর প্রেজেন্ট, যেটা বলেছি এর মধ্যে। সো এটা শিখে ফেললাম আজকের দিনের তিনটি ইংরেজি শব্দ, আলটেরিয়র, ক্রিঞ্জ অ্যান্ড স্মুজ। সো একবার যদি ভিডিওগুলো দেখতে আপনাদের অসুবিধা হয়, দেখে বুঝে ফেলতে অসুবিধা, আমি রিকোয়েস্ট করব দুই তিনবার দেখবেন এবং অবশ্যই 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 আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার জন্য দোয়া করবেন এবং আপনাদেরকেও শুভকামনা। আল্লাহ হাফেজ।